হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর যে চঞ্চল ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে বন্ধুরা। সকালবেলায় তো চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। এখানে হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে রেখেছি, এখানে চার পিস ব্রেড রেখেছি, এবং পাশে এই যে ফ্রিজে এখানে কিন্তু একটা ডিম ভেঙে রেখেছি, এটা দিয়ে হচ্ছে ডিম টোস্ট করব। তো আমি সকালটা কীভাবে শুরু করি আপনাদের সাথে শেয়ার করব সারাটা দিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা সবাই আমার সাথে সবসময় অলওয়েজ থাকেন। তো এই তো একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, তেলটা হালকা করে একটু গরম করে নেব। হ্যাঁ, অলরেডি কিন্তু তেলটা গরম হয়ে এসেছে, আরও একটু তেল দিয়ে দিলাম। এবার ডিমটা ভালো করে মিক্সড করে নেব রসুন কাঁচামরিচের সাথে সামান্য এক চিমটি লবণ দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি দুটো ব্রেড ফ্রাই করা হয়ে গেছে, এখন তো আর দুটো হচ্ছে ফ্রাই হয়ে এসেছে। তো ছোট্ট একটা ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে দেখুন, আমার ড্রয়িং রুমে কিন্তু এখনও লাইট অফ করা আছে, সকালবেলাতে উঠলাম সবে মাত্র, সব কিছু অগোছালো এলোমেলো। এখন লাইটটা জ্বালাতে হবে, আমার একুরিয়ামের লাইট জ্বালাবো। দেখতে পাচ্ছেন শুধু ল্যাম্প জ্বলতেছে, এই যে লাইট জ্বালিয়ে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার একুরিয়ামে এখনও লাইট জ্বালানো হয়নি, শুধু ড্রয়িং রুমে লাইট জ্বলছে, এবার একুরিয়ামে লাইট দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো প্লে করতেছে। অবশ্য লাইট দেওয়ার 15 মিনিট পরে একুরিয়ামে মাছকে খাবার দিতে হয়, তাই একটু ওয়েট করব। এর মাঝে আমার কাজগুলো, আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। আর এই যে আমার এটা ছোট্ট ছোট্ট লিটিল দুইটা বাবু, মানে র্যাবিট খরগোশ, আমি বাবু বলি যেহেতু ছোট, অনেক ভালো লাগে দেখতে। আর এটা হচ্ছে আমি নিউ মার্কেট থেকে এনেছি। আর এই যে পাশে আমার নতুন টেবিলের হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে আমি ইন্টেরিয়র ডেকোরেটর করেছি। তো দেখতে পাচ্ছেন, আর যে সকল বন্ধুরা আমার বাসায় আসতে চান অবশ্যই স্পেশালভাবে আপনারা ইনভাইটেড, চলে আসতে পারেন, সমস্যা নাই। আমি ঢাকা কল্যাণপুরে থাকি, আর বিস্তারিত আমার বাসায় আসার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি কিন্তু খুব সাদা মনের মানুষ বলতে পারেন, সবার সঙ্গে মিশতে ভালোবাসি, গল্প করতে ভালোবাসি, তাই তো আপনাদের জন্য ছোট ছোট ভিডিও নিয়ে চলে আসি, একটু গল্প করব, একটু মজা করব। বাট একা একা তো এই আর কি। তো এই তো আমার এখন বাকি কাজগুলো করতে হবে, তো সাথেই থাকুন। আর এই যে এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের ভিউ। তো এই তো সকালবেলা দেখতেছি পাশে আমাদের হচ্ছে পাশে ফ্ল্যাটে নীলবাবু চলে এসেছে। এই যে নীলবাবু বসে আছে, হাই। এই যে নীলও হাই দিচ্ছে আমাকে। তো বন্ধুরা অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্টস করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসবো আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল। আর এই যে অলরেডি আমার নাস্তা রেডি, আর এখন এই যে দেখতে পাচ্ছেন, অবশ্য আমি একটু বেশি মুচমুচে টাইপের খেতে চাই, তাই আমি একটু হচ্ছে চকলেট কালার করে নিয়েছি, আর যে পাশেরটা হচ্ছে লাইট ব্রাউন করেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।